পাত্রীর বাবা ছেলেকে কোনো উপহার না দেয়, ছেলে মুখ কালো করে বিয়ে বাড়ি থেকে বউ নিয়ে যায়। সেক্ষেত্রে একটা গ্রামে রেওয়াজ হয়ে গিয়েছে যেটাকে আমরা ডিমান্ড বলি, যে ডিমান্ড দেওয়া ডিমান্ড নেওয়া, এটার ব্যাপারে আপনি কিছু ডিমান্ড নয়, আমরা যৌতুক স্থানীয় ভাষায় আমরা যৌতুক বলি, এইটা সম্পূর্ণ রকমের হারাম। কিতাব কোরআনে ইসলামের যে মহান শিক্ষা, তাতে একজন বাপ তার মেয়েটাকে জন্ম দিয়ে এই যে প্রতিপালন করে আজকে যে ইন্টারমিডিয়েট ডিগ্রি বা ইউনিভার্সিটি ডিগ্রি এই পর্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিতা বানিয়ে প্রচুর পরিমাণে এখানে লক্ষ লক্ষ কেন কোটি টাকার কাছে ব্যয় হয়,